7 অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলা চালিয়ে পশ্চিমা দেশগুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। এবার মার্কিন যুদ্ধ জাহাজে হামলার ঘোষণা দিল বিদ্রোহী গোষ্ঠীটি। আরো জানাচ্ছেন ইমতিয়াজ আলম। লোহিত সাগরে গত এক মাসে 10টিরও বেশি পশ্চিমা মালিকানাধীন জাহাজে হামলা করে বিশ্ব আলোচনায় হুতি গোষ্ঠী। ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে ইসরায়েলগামী এসব জাহাজে হামলা করা হয়েছে বলে দাবি তাদের। বাণিজ্যিক ঝুঁকি বিবেচনায় কয়েকটি শিপিং কোম্পানি লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ রেখেছে। এমন অচলাবস্থায় হুতিদের ঠেকাতে 10 দেশের একটি নিরাপত্তা জোট গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তারই পাল্টা জবাব হিসেবে এবার হুতিদের লক্ষ্যবস্তু মার্কিন যুদ্ধজাহাজ। 20 ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার ইয়েমেনের বেশিরভাগ এলাকা শাসন করা হুতির প্রধান আবদেল মালেক আল হুতি এক টেলিভিশন বক্তব্যে জানিয়েছেন, এবার তারা মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালাবে। যুক্তরাষ্ট্র ইয়েমেনে কোনো ধরনের আক্রমণ চালালে তার জবাব দেয়া হবে। মার্কিন যুদ্ধজাহাজে হামলার হুমকি দিয়ে হুতি প্রধান বলেন, যদি যুক্তরাষ্ট্র তাদের ভূমিতে আঘাত করে তাহলে তারা চুপ থাকবে না। মার্কিনীদের যুদ্ধজাহাজ ও অন্যান্য জিনিসপত্র তাদের ক্ষেপণাস্ত্রের টার্গেট হবে। এছাড়া তিনি মার্কিনীদের গঠন করা টাস্কফোর্সে অন্যান্য দেশকে যোগ না দেওয়ারও আহ্বান জানিয়েছেন। আল হুতি আরো বলেন, মার্কিনিরা যদি তাদের সাথে যুদ্ধে জড়াতে চায় তবে মার্কিনিদের মনে রাখতে হবে হুতিরা তাদের মধ্যে পড়ে না যারা যুক্তরাষ্ট্রকে ভয় পায়। যুদ্ধ করতে হলে তাদের পুরো একটি জাতির সামনে দাঁড়াতে হবে। তিনি সতর্ক করে আরো বলেন, আমেরিকা যদি তার সৈন্যকে ইয়েমেনের মাটিতে পাঠায় তাদের অবস্থা আফগানিস্তান বা ভিয়েতনামের চেয়েও ভয়াবহ হবে। অপারেশন প্রসপেরিটি গার্ডিয়ান নামে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে 10 দেশের জোট লোহিত সাগর ও এডেন উপসাগরে যৌথ টহলের প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্র এই টাস্কফোর্স গঠনে 49টি দেশকে আমন্ত্রণ জানিয়েছিল, তবে জোটে যোগ দিয়েছে মাত্র 10টি দেশ। এমনকি তাদের আহ্বানে মধ্যপ্রাচ্য থেকে বাহরাইন ছাড়া কোনো দেশ যোগ দেয়নি। হুতিদের ধারাবাহিক হামলার জেরে বাব আল মানদেব প্রণালী ও সুয়েজ খালের বিকল্প বাণিজ্যিক রুট হিসেবে আফ্রিকার উপকূল ব্যবহার করতে হচ্ছে পশ্চিমা শিপিং কোম্পানিগুলোকে। এতে বাড়ছে পণ্য পরিবহন ব্যয়, যার প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বিশ্ব অর্থনীতিতে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।